অঙ্কুশের প্রথম ছবির হিরোইন গ্রেফতার, বইমেলা থেকে পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। অঙ্কুশের প্রতিক্রিয়া দেখার পর হাসির রোল সামাজিক পাতায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, কেপমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রূপা দত্ত। তার ব্যাগ থেকে শনিবার পাওয়া যায় প্রায় 75,000 টাকা। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। বলিউড টলিউডের একাধিক কাজ করেছেন রূপা, তবে হট করে কেন পকেটমারি করতে গেলেন সে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ঘটনাচক্রেই রূপাই ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরার প্রথম ছবি কেল্লা ফতের নায়িকা। হ্যাঁ বন্ধুরা, সহ অভিনেত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া জানালেন অঙ্কুশ হাজরা। তবে স্বভাবতই অভিনেতা অঙ্কুশ হাজরা মজার ছলেই শেয়ার করলেন একটি ভিডিও। কেল্লা ফতের ছবি রূপা ও অঙ্কুশের একটি গান হয়েছিল সুপারহিট, সেই গানটি আই অ্যাম ইন লাভ। সেই গানটির ভিডিও শেয়ার করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এই গানটি গেয়েছেন স্বয়ং শ্রেয়া ঘোষাল। গানটির লোকেশন ছিল বিদেশে, দুজনে ফরেনে শ্যুট করেছিলেন এই গানটির বেশ কিছু দৃশ্য। বন্ধুরা, সেই গানটির ক্লিপিং শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। নাম উল্লেখ না করে অভিনেতা লিখেছেন, এখনো প্রথম ছবির কথা মনে পড়ে, যখন ওয়ালেটে রাখার মতো পয়সা ছিল না আমার, ধন্যবাদ ভগবান। তবে রূপার নাম উল্লেখ করেননি অভিনেতা অঙ্কুশ হাজরা। শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই ঘটনায় তিনি বেশ বিরক্ত। তবে অঙ্কুশ হাজরার এই ভিডিওটি শেয়ার করার পরেই হাসির রোল উঠেছে নেট মাধ্যমে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রূপার নাম জড়িয়েছে বিতর্কে। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। ঘটনাচক্রে 2020 সালের সময় পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছিলেন। পায়েলের পাশে দাঁড়িয়েছিলেন সে সময় রূপা দত্ত। অভিযোগ তুলেছিলেন তাকে অনুরাগ কাশ্যপ আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন। বন্ধুরা, বর্তমানে অভিনেত্রী রূপা দত্ত পুলিশের হেফাজতে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।